আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা রডের হিসাব শিখব একটি স্ল্যাবের জন্য। তো এক্ষেত্রে আমরা কোনো বড় কোনো ইকুয়েশন বা বড় কোনো প্রবলেম দেখব না, আমরা খুব সহজেই থাম্বুলের মাধ্যমে খুব সহজে একটি ছাদের রডের পরিমাণ হিসাব করা যায় সেটা আমরা আজকে দেখব। তো এক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু ইউজ করতেছি যার মাধ্যমে আমরা খুব সহজে বের করতে পারবো, এবং এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে নেওয়া, এই জন্য এটা খুব বেশি অ্যাকুরেট হবে এরকম না। তবে আমাদের এখানে অ্যাকুরেসিটা 75% থেকে 95%, এমনকি 99%-এর কাছাকাছিও হইতে পারে। তো আমরা এস্টিমেশন প্রসেসটা দেখে নিই। তো এখানে ফার্স্টে আমাদের একটা আমরা স্ল্যাব দেখব, স্ল্যাবটা কেমন হবে। সেক্ষেত্রে স্ল্যাবের জন্য আমরা লেন্থ, উইথ এবং থিকনেসটা আমাদেরকে বের করে নিতে হবে। তো এটা ফিটে করি বা মিটারে করি কোনো সমস্যা নেই। তো এই তিনটা আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে তিনটাকে গুণ করব। গুণ করলে আমরা ভলিউমটা পেয়ে যাব, এবং এই ভলিউমটা কিউবিক ফিট কিংবা কিউবিক মিটারে হয়ে যাবে। এবং এরপরে আমরা স্ল্যাবের জন্য 1% আমরা রড ইউজ করব। এই জন্যে আমাদের যে ডেন্সিটি অফ স্টিল আছে, আমাদের ডেন্সিটি অফ স্টিল 490 PCF হয়। তো 490 PCF-কে আমরা 222.26 kg/ft³ কিংবা 7850 kg/m³-এ আমরা কনভার্ট করে গুণ করে নিতে পারবো। তো ক্যালকুলেশন এক্সাম্পলটা দেখি। এখানে একটা স্ল্যাব নেওয়া হচ্ছে, এখানে স্ল্যাবের লেন্থ দেওয়া আছে 15 ফিট, উইথ 12 ফিট, এবং থিকনেসটা আমরা নিচ্ছি 4 ইঞ্চি। তো একইভাবে আমরা এই সবার আগে এই তিনটাকে আমরা গুণ করে নিব, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং থিকনেস যেটা আছে সেটাকে আমরা গুণ করে নিচ্ছি। এবং যেহেতু আমাদের থিকনেসটা 4 ইঞ্চি ছিল, 12 দিয়ে ভাগ করা হইলো এটা ফিটে নেওয়ার জন্য, আমরা পাইছি 60 কিউবিক ফিট। তো সেক্ষেত্রে আমাদের কোয়ান্টিটি অফ স্টিল দাঁড়াবে 60 × 222.26 × 0.01, অর্থাৎ 1% ছিল, 1/100 দিলে 0.01 হয়। এক্ষেত্রে রডের পরিমাণ দাঁড়াচ্ছে 134 কেজি। আমরা যদি মেট্রিক ইউনিটে নিই, সেক্ষেত্রে ভলিউমটা সব কিছু ফিটে ছিল, সেক্ষেত্রে সবগুলোকে 3.28 দ্বারা ভাগ করতেছি। এবং যেহেতু 4 ইঞ্চি ছিল, 4 ইঞ্চিকে প্রথমে ফিটে নিতে হবে 12 দ্বারা ভাগ করে, তারপরে 3.28 দ্বারা গুণ করলে 1.70 m³ হয়ে যাবে। এবং এরপরে আমরা স্টিলের যে কোয়ান্টিটিটা আমরা মিটার কিউবে, আমরা কিন্তু মিটার কিউবে এটা বের করতে পারবো। মিটার কিউবে বের করার জন্যে আমাদের যেটা 1.70 m³ আসছে, একে আমরা 7850 kg/m³ দিয়ে গুণ দিয়ে, এবং রডের পরিমাণ 1% স্টিল অর্থাৎ 0.01 দিয়ে গুণ দিলে সেম ভ্যালু অর্থাৎ 134 কেজি চলে আসবে। তো এভাবে খুব সহজে আমরা কিন্তু স্ল্যাবের ক্ষেত্রে রডের পরিমাণ বের করতে পারবো, এবং এটা অনেকটা অ্যাকুরেট, সেই জন্য আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ।